সুমনটিস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের নাই, আজকে আমি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তি নিবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রশাসন শাখা। মূলত এই বিভাগে জনবল নিয়োগ নিবে। নিয়োগ বিজ্ঞপ্তি হল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো আপনারা কখন থেকে কখন আবেদন করতে পারবেন সে বিষয়টা আমি বলছি, অর্থাৎ কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 24/7/2022 তারিখ থেকে এবং শেষ হবে 13/8/2022 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আর কি। তো তার আগে আপনাদের সব কিছু আমি বুঝিয়ে দিব, কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন সে বিষয়টি আমি বুঝিয়ে দিব, সরাসরি আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা আবেদন করবেন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, কারণ আমার এই চ্যানেলটিতে নিয়মিতভাবে বিজ্ঞপ্তি নোটিশ নিয়ে আলোচনা করা হয়। এই নোটিশগুলো তাড়াতাড়ি পেতে বা দ্রুত পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশান পেয়ে যান এবং সরাসরিভাবে আপনারা এই ভিডিওগুলো দেখতে পান। তো এবার আমি আপনাদের নোটিশ সম্পর্কে আলোচনা করব। নোটিশে পদের নাম এবং পদসংখ্যা। কম্পিউটার অপারেটর নিয়োগ নিবে, যাদের গ্রেড হচ্ছে 13, নিয়োগ নিবে 3 জনকে। তার যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর দ্বিতীয় যেটা যোগ্যতা সেটা হচ্ছে কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে আমাদের। তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার নিয়োগ নিবে, যাদের গ্রেড হচ্ছে 16তম গ্রেড এবং নিয়োগ নিবে 7 জনকে। এটার জন্য যোগ্যতা থাকা লাগবে HSC পাস, অর্থাৎ HSC সার্টিফিকেট থাকা লাগবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, তাদের একটি সার্টিফিকেট থাকা লাগবে এবং তাদের যোগ্যতা যেটুকু থাকা লাগবে কম্পিউটার বিষয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহায়ক, যাদের গ্রেড হচ্ছে 20, নিয়োগ নেবে 19 জনকে। এটার জন্য আমাদের যোগ্যতা থাকা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ SSC পাস আমাদের সার্টিফিকেট থাকা লাগবে। তো কোন কোন জেলা আপনারা আবেদন করতে পারবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, বলছি ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহা, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সকল জেলায় এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ। তো আমরা দেখতে পেলাম কোন কোন জেলা আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা কীভাবে আবেদন করব, কোথায় গিয়ে আবেদন করব সে বিষয়টা আমি বলছি। আপনার যাদের আগ্রহী আছে, অর্থাৎ যাদের যোগ্যতা অনুযায়ী তারা আবেদন করতে পারবেন, এই ঠিকানায় এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অবশ্যই আপনারা আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন এবং তারপরে আপনাদের যে বিষয়টি থাকা লাগবে সেটি হচ্ছে 1/0/2022 তারিখে প্রাপ্তির বয়স 18 থেকে 30 বছর হতে হবে। বয়স সীমা অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে আমাদের, এবং অনলাইনে যে বিষয়টি আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে ছবি থাকতে হবে এবং তা স্বাক্ষর, ছবির সাইজ হতে হবে 300 পিক্সেল 300x300 আর হচ্ছে আর স্বাক্ষর সাইজ হতে হবে 300 পিক্সেল আর প্রস্থ হচ্ছে 80 পিক্সেল। পরীক্ষার ফি বাবদ অফিস সহকারী বা কম্পিউটার মুদ্রা অক্ষর পদে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক সার্ভিস চার্জ 110, অফিস সহায়ক পদে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জ 60 টাকা। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। কোটাধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড দিতে
হবে। যাদের কোটা আছে তাদেরকে অবশ্যই তাদের ডকুমেন্ট অনুযায়ী আপলোড দিতে হবে। তারপরে যে বিষয়টি আপনাদের গুরুত্বপূর্ণ সেই বিষয়টি বলছি, যেটা হচ্ছে আমাদের সর্বশেষ SMS এর মাধ্যমে আপনাকে অনলাইন অর্থাৎ আপনাদের সাবমিট করা লাগবে। আপনাদের অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কথায় পেমেন্ট করা লাগবে। এখানে দেখেন আপনাদের DBL মোবাইল মার্কেটিং ব্যাংকিং অথবা রকেট বিকাশের মাধ্যমে বিস্তারিত অনলাইনে ফর্মে পাওয়া যাবে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা পেমেন্ট করবেন সেই বিষয়ে। যেহেতু আপনাদের এই আবেদনটা 24 তারিখ থেকে শুরু হবে, তাই আমি আজকে দেখাতে পারলাম না। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে কীভাবে আপনারা আবেদন করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন বা আপনারা লিখবেন, কীভাবে ফর্ম পূরণ করবেন কীভাবে এবং পেমেন্ট কীভাবে করবেন নেক্সট ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।